নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার ডট কম। তো কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। আজকে 16ই আগস্ট, তো নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা, ইট সেন্টার লিডারের পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ইট সেন্টারের রেলের অফিসিয়াল ওয়েবসাইটটাকে তোমাকে দেখাচ্ছি। তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে। এর সাথে কোনো রকম আইটিআই পাস দরকার নেই বা এক্সট্রা কোয়ালিফিকেশানের দরকার নেই, তেমনটা কিন্তু নোটিশে বলা হয়েছে। তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো আমরা দেখে নিই সেই বিজ্ঞপ্তি কি বলা হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ইস্ট সেন্ট্রাল রেলের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2022 ইস্ট সেন্ট্রাল রেলের রিক্রুটমেন্ট। স্কল করবো, স্কল করলে আমরা সম্পূর্ণ তথ্য দেখতে পাবো। দেখতে পাচ্ছি এখানে অর্গানাইজেশন করছে কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্কল করে নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছ পোস্ট নেম, কোন পোস্টে তোমাদের রিক্রুট করানো হচ্ছে। দেখতে পাচ্ছ ড্রেসার থ্রি পোস্টে তোমাদের রিক্রুট করানো হচ্ছে। অ্যাপ্লিকেশান মোড এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা অবশ্যই লগ ইন করতে পারো https://ecr মানে ইস্টার্ন রেলওয়ের ecr.indianrailway.gov.in/ এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে। এরপরে দেখো তোমাদের বলছে হু ক্যান অ্যাপ্লাই, কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখতে পাচ্ছ অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, যে কোনো ভারতীয় নাগরিক তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, তেমনটা কিন্তু বলা হয়েছে। স্কল করবো, সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে জানানো হয়নি। অ্যাজ পার রুলস অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন করাবে, তবে এখানে কিন্তু আশা করা যায় মেরিট লিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করানো হতে পারে, তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে মানে তোমাদের স্যালারি কত হবে। সেন্ট্রাল রেলওয়ে রিক্রুটমেন্ট 2022 স্যালারি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 5,200 টাকা থেকে 20,200 টাকা তোমাদের স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। এর সাথে কিন্তু গ্রেড পে থাকবে, জিপি থাকবে তোমাদের 1900 টাকা, 5,200 টাকা থেকে 20,200 টাকা স্যালারি থাকবে এবং 1900 টাকা কিন্তু তোমাদের থাকবে গ্রেড পে। অ্যাপ্লিকেশান ফিস, কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস তোমাদের লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করার সুযোগ পাচ্ছ। স্কল করবো, এরপর দেখে নাও এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া আছে। দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড টেন্ট বা ম্যাট্রিকুলেশন। তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। মোট শূন্যপদ সংখ্যা এখানে আছে কিন্তু 13টি শূন্যপদে রিক্রুট করানো হচ্ছে। মোর ইনফরমেশন যদি তোমাদের কিছু জানা থাকে আরও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশানটা ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারবে। স্কল করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলছে অ্যাপ্লিকেশান নোটিফিকেশান অলরেডি পাবলিশ হয়েছে। 2ই আগস্ট 2022 তারিখ থেকে এই চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং তোমার লাস্ট ডেট তোমরা 30ই আগস্ট 2022 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান করার লিঙ্ক এবং তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ডাউনলোড করতে পারবে। একটা অফলাইন ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাটে ডাউনলোড করতে হবে এবং নোটিশের লেখা আছে কোথায় কী পাঠাতে না পাঠাতে হবে, সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাকে চিঠি পোস্ট করতে হবে। ঠিক আছে, কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ইস্ট সেন্ট্রাল রেলের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরির আপডেট দিলাম আজকের ভিডিওটির মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।